দিল্লীলৈ ওলাইছে সুনীল কুমার শর্মা। দিল্লী যাত্রার পূর্বে গরুকেটার যতন লৈছে লোকজনে। পেশাত তেওঁ গোপালক, ঘরতে ২০টা গরু পুহি দিনে ৮০ লিটার গাখির বেছে সুনীল কুমার শর্মা। গোপালনেরে স্বাবলম্বী হওয়া সুনীল কুমার শর্মাক এইবার ২৬ জানুয়ারির পেরেডত অংশ লবলৈ নিমন্ত্রণ জনাইছে কেন্দ্রীয় সরকারে। সপত্নীক দিল্লীলৈ আমন্ত্রণ পাইছে বাইহাটার সমীপর বামুন গাঁৱৰ এইজন গোপালকে। গণরাজ্য দিবসৰ পেরেডত সপত্নীক অংশ লবলৈ সুযোগ পোৱা বাবে উল্লাসিত সুনীল কুমার শর্মা। সুনীল কুমার শর্মার দরে রাজ্যের আন ৯গৰাকী গোপালকে নিমন্ত্রণ পাইছে কেন্দ্রীয় সরকার। এতিয়া সপত্নীক দিল্লীলৈ যাবলৈ সাজু হৈছে সুনীল কুমার শর্মার দরে গোপালকর আন ৯টা পরিয়াল। বাইহাটাৰ পৰা শ্ৰীমন্ত দাসৰ ৰিপৰ্ট, নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট। দিল্লীলৈ ওলাইছে সুনীল কুমার শর্মা। দিল্লী যাত্রার পূর্বে গরুকেটার যতন লৈছে লোকজনে। পেশাত তেওঁ গোপালক, ঘরতে ২০টা গরু পুহি দিনে ৮০ লিটার গাখির বেছে সুনীল কুমার শর্মা। গোপালনেরে স্বাবলম্বী হওয়া সুনীল কুমার শর্মাক এইবার ২৬ জানুয়ারির পেরেডত অংশ লবলৈ নিমন্ত্রণ জনাইছে কেন্দ্রীয় সরকারে। সপত্নীক দিল্লীলৈ আমন্ত্রণ পাইছে বাইহাটার সমীপর বামুন গাঁৱৰ এইজন গোপালকে। গণরাজ্য দিবসৰ পেরেডত সপত্নীক অংশ লবলৈ সুযোগ পোৱা বাবে উল্লাসিত সুনীল কুমার শর্মা। সুনীল কুমার শর্মার দরে রাজ্যের আন ৯গৰাকী গোপালকে নিমন্ত্রণ পাইছে কেন্দ্রীয় সরকার। এতিয়া সপত্নীক দিল্লীলৈ যাবলৈ সাজু হৈছে সুনীল কুমার শর্মার দরে গোপালকর আন ৯টা পরিয়াল। বাইহাটাৰ পৰা শ্ৰীমন্ত দাসৰ ৰিপৰ্ট, নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট।